আটত্রিশতম জন্মদিনে স্বাগত জানায় পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সবাইকে ধন্যবাদ আপনাদের অকুণ্ঠ সহযোগিতার জন্য যে জন্য আজকে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র তিন দশকেরও বেশি প্রায় চার দশকের কাছাকাছি এসে পৌঁছেছে আজকে আমরা আলোচনা করব এই যে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র সেটা শুধুমাত্র ভারতবর্ষ নয় এশিয়ার প্রথম জেলা স্তরের বিজ্ঞান কেন্দ্র এই বিজ্ঞান কেন্দ্র কিভাবে গড়ে উঠল তারই কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এই কারণেই যে আমরা অনেকেই ভাবি বা অনেকেই আলোচনা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এই কথা হয় যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের এই যদি আমরা ইতিহাসটা দেখি তাহলে দেখতে পাবো পুরুলিয়া শুধুমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে একটা অগ্রগতি চালকের ভূমিকা গ্রহণ করেছিল যার জন্য প্রত্যেক পুরুলিয়াবাসীর গর্ব হওয়া উচিত সেই কথা অনেকের কাছে আজও অজানা কারণ আজ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যে আন্দোলনের বিজ্ঞান আন্দোলনের সূচনা পুরুলিয়া হয়েছিল আজকের প্রজন্ম তা হয়তো অনেকেই জানেন না আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই বিজ্ঞান কেন্দ্রের ইতিহাস বলে আজকের প্রজন্মকে উৎসাহিত করা কারণ আজকে যদি আমরা পুরুলিয়ার শিক্ষা জগতের দিকে একটু নজর ফেরাই তাহলে দেখতে পাবো পুরুলিয়ার ছেলেমেয়েরা বিশেষ করে যারা গ্রামীণ রয়েছে তারা কিন্তু বিজ্ঞানের প্রতি আকর্ষণ খুব দ্রুত হারিয়ে ফেলছেন এটা আমাদের কাছে ভীষণ চিন্তার বিষয় শুধু কলেজ স্তরে বিজ্ঞান শিক্ষার হার অনেক জায়গায় কমে গেছে অনেকেই বিজ্ঞান পড়তে চান না এখন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে অনেকেই ঝুঁকছেন এ কথা যেমন সত্য কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রায় প্রতিটি জেলাতেই বিজ্ঞান শিক্ষার প্রতি আকর্ষণ যত এতটা কমেনি যতটা কমে গেছে পুরুলিয়ার জন্য সাম্প্রতিক যে পরিসংখ্যান তাই বলে এটা আমাদের কাছে পুরুলিয়াবাসী হিসাবে লজ্জার তাই আমি বিশেষ করে তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে চাই পুরুলিয়ার বিজ্ঞান আন্দোলনের একটা গৌরবময় দিককে তার সঙ্গে সঙ্গেই আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই আজ থেকে চল্লিশ বছর আগেও পুরুলিয়ার বিজ্ঞান মনস্কতা নিয়ে অনেক কাজকর্ম হতো কাজকর্ম আমরা করতাম আমরা অনেক বেশি সচেতন ছিলাম সেই সচেতনতা আজকের সঙ্গে যেভাবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা আমরা ততখানি এগিয়ে যেতে পারছি কিনা সে বিষয়েও কিন্তু অনেক চিহ্ন থেকে যাচ্ছে এই জন্যই আজকে এই দিনটিতে যে দিনটিতে পুরুলিয়া প্রায় চল্লিশ বছরের কাছাকাছি চলে এসছে আমরা আটত্রিশ বছরে আজ পদার্পণ করলাম আমি ছাত্রছাত্রীদের কাছে পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রের গৌরবময় ইতিহাস একটু স্মরণ করিয়ে দিতে চায় প্রথমেই জানতে আমি জানাবো যদিও ওই ব্যাপারে বিশদ আলোচনা করা অবকাশ আজকে নেই যে বিজ্ঞান কেন্দ্র জিনিসটা কি বিজ্ঞান কেন্দ্রে কীভাবে ভারতবর্ষে সূচনা হলো ভারতবর্ষে বিজ্ঞান কেন্দ্র বলতে প্রথমেই যে বিজ্ঞান কেন্দ্রের কথা আমাদের মনে আসে তা হল বিটস পিলানি যেখানে বিড়লারা তৈরি করেছিলেন একটা বিজ্ঞান কেন্দ্র তাদের ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে অর্থায়ন করলে তারা বেশ কিছু এক্সিবিট বাইর থেকে কিনে নিয়েছিলেন এবং তাদের ওই বিজ্ঞান কেন্দ্রে সাজানো হয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষে প্রথম বিজ্ঞান কেন্দ্র তারপর এনপিএল দিল্লি ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরি দিল্লিতে একটা বিজ্ঞান কেন্দ্র গড়ে ওঠে এগুলো আক্ষরিক অর্থে বিজ্ঞান কেন্দ্র হলেও জনসাধারণের জন্য সেখানে অবারিত দাঁত ছিল না প্রথম জনসাধারণের জন্য যে বিজ্ঞান কেন্দ্রটি ভারতবর্ষের বুকে তথা এশিয়ার বুকে গড়ে ওঠে সেটি হচ্ছে কিন্তু বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গত বছর যার ষাট বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেল এটা আমাদের কাছে বিরাট বড় পশ্চিমবঙ্গবাসী হিসাবে গর্বের বিষয় এই বিজ্ঞান যে কেন্দ্রটি গড়ে উঠেছিল বিদ্য শিল্প এবং কারিগরি শিল্প সংগ্রহালয় সেটার কিন্তু মূল হোতা যিনি ছিলেন তিনি পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায় তিনি জয়েস মিউজিয়াম দেখে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে ঠিক তো ভারতবর্ষ সদ্য স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষের জনসাধারণের মধ্যে বিজ্ঞান সচেতনতা তৈরি করা দরকার যার জন্য প্রচুর ল্যাবরেটারির দরকার নেই এই ধরনের যদি একটা বিজ্ঞান কেন্দ্র থাকে তাহলে এই বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে সহজেই অনেক মানুষের কাছে বিজ্ঞান সচেতনতা পৌঁছে দেওয়া যাবে এই তাগিদ তিনি অনুভব করেছেন প্রস্তাব রেখেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছে এই ধরনের একটা বিজ্ঞান কেন্দ্র গড়ে তুলে দেওয়ার আবদারের জন্য তিনি এতে এথিক্যালি সমর্থ সম্মত হয়েছিলেন কিন্তু তিনি বলেছেন এর জন্য আর্থিক অনুদান তাদের নিজেদের জোয়ার করতে হবে তখন সৌভাগ্যক্রমে ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আমাদের পশ্চিমবঙ্গের লোক ডক্টর হুমায়ুন কবির দুজনে মিলে বিড়লাদের কাছে প্রস্তাব রাখলেন তাদের একটা পরিত্যক্ত বাগানবাড়ি প্রায় বলা যেতে পারে যাদের পূর্ব ইতিহাস কাটলে কোনো না কোনোভাবে জোড়াশা করে ঠাকুর বাড়ির সঙ্গে তাদের যোগ পাওয়া যায় সেটিকে তারা চাইলেন বিড়লাদের কাছে দরবার করলেন যে আপনারা বিভিন্ন জায়গায় বিজ্ঞানের মন্দির করে দেয় ঠাকুরের মন্দির বানান আসুন আমরা একটা বিজ্ঞানের মন্দির বানাই যাতে ছাত্রছাত্রীরা এসে বিজ্ঞান শিখতে পারে ওনারা রাজি হলেন তাদের আর্থিক এবং যে জমিটির অনুদান এবং সরকারি সহায়তায় একটা বড় বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠল যার থেকেই ভারতবর্ষে বিজ্ঞান আন্দোলনের সূচনা এই বিজ্ঞান কেন্দ্র ধীরে ধীরে বিজ্ঞান কেন্দ্র দেখে সারা ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হলেন ব্যাঙ্গালোরে তৈরি হল বিশ্বেশ্বর মিউজিয়াম তৃতীয় মিউজিয়াম যখন মুম্বাইয়ে তৈরি হওয়ার জন্য আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু অনেকগুলো সমস্যা এসেছিল সিএসআই আর এই কাজকর্মগুলো পুরোপুরি চালাতেন তাদের পক্ষে এই ধরনের বিজ্ঞান কেন্দ্র করা সম্ভব হবে কিনা সেই জন্য একটা বিতর্ক বাঁধে এবং যার ফলস্বরূপ একটা কমিটি তৈরি হয় এবং সেই কমিটি বুঝতে পারেন যে এই ধরনের বিজ্ঞান কেন্দ্রের একটা প্রয়োজনীয়তা আছে তারা একটা নতুন বডি তৈরি হয় যার নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম রাষ্ট্রীয় বিজ্ঞান এবং সংগ্রহালয় পরিষদ যেটি এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় বিজ্ঞান সংগ্রহালয় চালানোর একটা সংস্থা যার আন্ডারে আজ সাতাশটা বিজ্ঞান কেন্দ্র কাজ করছে এছাড়া বেশ কিছু বিজ্ঞান কেন্দ্র দেশে এবং বিদেশে গড়ে উঠেছে যারা কিন্তু স্বাধীনভাবে কাজ করছেন এবং রাজ্য সরকারের আন্ডারে কাজ করছেন এই বিজ্ঞান কেন্দ্র পরিকল্পনা করেন যে তিনটি স্তরে বিজ্ঞান কেন্দ্র তৈরি করা হবে একটা হচ্ছে কেন্দ্রীয় ন্যাশনাল লেভেলে একটা রিজিওনাল লেভেলে একটা ডিস্ট্রিক্ট লেভেলে এরই প্রথম জেলা লেভেলের যে ডিস্ট্রিক্ট লেভেলের সায়েন্স সেন্টারটি যেটি গড়ে ওঠে সেটা হচ্ছে এই পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এখন প্রশ্ন হবে যে ভারতবর্ষে যে বিড়লা মিউজিয়াম এলো তার পিছনে ইতিহাস রয়েছে তার পিছনে যারা পেট্রোনাইজ করেছিলেন তারা ছিলেন বিধানচন্দ্র রায় স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী আর অনেকেই ছিলেন যারা বিজ্ঞানের জগতে মহিপাল ব্যক্তি তারা যুক্ত ছিলেন বিশ্বেশ্বরা মিউজিয়াম হওয়ার পিছনেও যে ইতিহাস তাতে দেখতে পাই বিশ্বেশ্বরায় মতো একজন স্বনামধন্য ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু পুরুলিয়ায় কীভাবে জেলা বিজ্ঞান কেন্দ্র তৈরি হলো তা ভাবতে সত্যি অজানা আমাদের কাছে আশ্চর্য লাগে পুরুলিয়ার মতো একটা পশ্চাৎপদ জেলায় কীভাবে প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠলো আসুন আমরা সেই ইতিহাসটা একটু পর্যালোচনা করি সেই ইতিহাস ফিরে যেতে গেলে আমাদের প্রথমেই যে ব্যক্তিটির কথা মনে আনতে হবে তিনি হলেন ডক্টর সরোজ ঘোষ যিনি আমাদের এই বিজ্ঞান আন্দোলনের ভারতবর্ষের প্রাণপুরুষ যাকে বলা যায় তিনি কতগুলো নতুন নতুন পদ্ধতি বার করেছিলেন তার মাথায় এসেছিল ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী যেখানে যদি কেউ বিজ্ঞান কেন্দ্রে না আসতে পারে তাহলে বিজ্ঞান কেন্দ্র তার কাছে যাবে বিজ্ঞানের বার্তা নিয়ে বিজ্ঞানের সন্দেশকে ছড়িয়ে দেওয়ার জন্য বিজ্ঞান সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য এই উদ্দেশ্য নিয়ে তিনি কতগুলো ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী শুরু করেছিলেন যেই প্রদর্শনী আসতো একটি বড় বাস যাকে বলা যায় একটা মিনি মিউজিয়াম যেখানে চব্বিশ খানা মডেল থাকবে তার সঙ্গে সেই যুগে যোগ্য একটা টেলার থাকতো সেই ট্রেলারের মধ্যে সিক্সটিন এম এম প্রোজেক্টর থাকতো থাকতো বিজ্ঞান প্রদর্শনীর আরও কতগুলো জিনিসপত্র থাকতো এসডিএল সায়েন্স ডেমনস্ট্রেশন লেকচার যেটা নিয়ে বাসটা এক একটা স্কুলে স্কুলে যাবে স্কুলে গিয়ে তিন দিন থাকবে তাদের বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র দেখাবে এটা শুরু হয় উনিশশো সালে উনিশশো পঁয়ষট্টি সালের কথা যদি একবার মাথায় ভাবেন আজ থেকে কতদিন পিছনে তখন কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অনেক জায়গাতে এত উন্নতি হয়নি আমাদের কাছে মোবাইল ফোনও আসেনি আমাদের কাছে টিভিও আসেনি তখন সিক্সটিন এম এম সিনেমা দেখা প্রায় দুর্লভ জিনিস সেই ধরনের জিনিস যখন একটা গ্রামে যেত এক একটা স্কুলে যেত শহরে যেত তখন সেখানে কিন্তু মফসল শহরগুলোতে সাড়া করে যেত কি কী কি এসছে এই ধরনের একটা প্রোগ্রাম শিডিউল করা হয় উনিশশো সালে পুরুলিয়া জেলার জন্য বরাদ্দ হয় পুরুলিয়া জেলা স্কুলের জন্য মানমুম আমাদের মানবাজার আর এম ইনস্টিটিউশন জয়পুর এই স্কুলগুলোর জন্য বরাদ্দ করা হয় যখন পুরুলিয়া শহরে উনিশশো সালে এবং উনিশশো সালে পুরুলিয়া জেলা স্কুলে এই ধরনের একটা বড় গাড়ি তার সঙ্গে ট্রলার এলো তখন পুরুলিয়া যদিও মফসল টাউন যদিও মানভূম জেলা পুরুলিয়া কিন্তু সেই শহরে এই ধরনের একটা গাড়ি আসা ভীষণ সাড়া ফেলে দিল মানুষের মধ্যে যে পুরুলিয়া জেলা স্কুলে কি না কি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা সব উৎসাহিত হয়ে ওখানে দল বেঁধে দেখতে যেতে লাগলো পুরুলিয়াতে একখানি তখন স্কুল ছিল মানভূম ভিক্টোরিয়া স্কুল সেটিও যে বেশ নাম করা স্কুল তার হেডমাস্টার মশাই ছিলেন নিতাই গাঙ্গুরি তার কাছে ছেলেরা আবেদন জানালো দরবার জানালো যে আমরা একটু ওই যেন জেলা স্কুলে যে গাড়ি এসছে তার বিজ্ঞান প্রদর্শনী দেখার সুযোগ পায় তিনি ছাত্রদের নিয়ে এলেন জেলা স্কুলে বিজ্ঞান প্রদর্শনী দেখানোর জন্য জেলা স্কুলে তখন ইতিমধ্যে প্রচুর চাপ অন্যান্য আরও যে স্কুলগুলো রয়েছে শহরে তারাও কিন্তু সেই বিজ্ঞান প্রদর্শনী দেখতে চায় জেলা স্কুলও অনেক বড় স্কুল সেখানে প্রচুর ছাত্রছাত্রী তারাও সকলে বিজ্ঞান প্রদর্শনী দেখতে চায় সুতরাং জেলা স্কুলে মাস্টার মশাই নিতায় নিতাই নিতায় গাঙ্গুলি মহাশয়ের স্কুলের জন্য এক খানিক্ষণ সময় বরাদ্দ করতে পারলেন এবং সমস্ত ছাত্রদের দেখানো হবে না সেটাও তিনি জানিয়ে দিলেন নিতাই গাঙ্গুলি মহাশয়ের মনে হঠাৎ কী জানি প্রশ্ন এলো যে যদি এটা সরকারিভাবে এই অনুষ্ঠান দেখানো হয় তাহলে আমার স্কুল বন বঞ্চিত হলো কেন সারা রাত্রি তিনি আর ঘুমোতে না পেরে তিনি চলে গেলেন তখন হাওড়া চক্রধূর ট্রেনে চড়ে একেবারে সরাসরি কলকাতা বিড়লা মিউজিয়ামে জানার জন্য যে কি করলে এই বিজ্ঞান বাসটা আমাদের পাওয়া যেতে পারে বা আমরাই কেন বঞ্চিত হলাম জেলা স্কুল কি একে শোনায় সিলেক্ট করা হলো এ জবাব চাই এবার জন্য আমি যেটুকু ইতিহাস শুনেছি তার নিখেই কিন্তু এই গল্পটা বলছি এই গল্পের খাতিরে হয়তো খানিকটা পুরো জায়গায় একেবারে সঠিক নাও হতে পারে কিন্তু এটা মূল ভাবগুলো কিন্তু সব জায়গাতেই একেবারেই সঠিক এবং অথেন্টিক উনি যখন গিয়ে বিড়লা মিউজিয়ামে পৌঁছালেন তখন কিন্তু বিড়লা মিউজিয়াম খোলেনি যিনি দারোয়ান ছিলেন তিনি বললেন আপনি অপেক্ষা করুন দশটার সময় এই মিউজিয়াম খোলা হবে তখন আমাদের যিনি মিউজিয়ামের অধিকর্তা ছিলেন ডক্টর সরজ ঘোষ তিনি এসে পৌঁছলেন তিনি শুনলেন যে একজন মানুষ তার জন্য সকাল থেকে অপেক্ষা করছে দুটি পাঞ্জাবি পরা তিনি যখন তার সঙ্গে দেখা করলেন তখন তাকে বললেন যে আরজি জানালেন যে আমি কেন আমাদের স্কুলে এই বিজ্ঞান প্রদর্শনী এলো না ডক্টর সরজ ঘোষের ভাষায় তিনি একটু অবাক হয়েছিলেন তার কবির একটা ধোঁয়া মনে পড়ে গিয়েছিল যে গোয়ালাকে দুধ বিক্রি করার জন্য ঘরে ঘরে যেতে হয় কিন্তু যিনি হরিনাম বেরান তাকে কিন্তু ঘরে ঘরে গিয়ে এ হরিনাম বেরাতে হয় আর গোয়ালাকে ঘরে ঘরে দুধ বিক্রি করতে হয় কিন্তু যিনি সুরিকা চালান তার কাছে মানুষ যায় মদ কেনার জন্য অর্থাৎ কিন্তু ভালো জিনিসকে কিন্তু ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে হয় ভালো জিনিস যারা প্রচার করেন এবং প্রসার করেন তারা কিন্তু সত্যি সত্যি বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়েন এটা যেন ঠিক তার বিপরীত ঘটনা যে বিজ্ঞান কেন্দ্রকে উনি দূরে দূরে পৌঁছানোর জন্য বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করেছেন কারণ বিজ্ঞান কেন্দ্রে সবাই আসতে পারছে না সেই বিজ্ঞান প্রদর্শনী পাওয়ার জন্য তিনি পুরুলিয়ার থেকে ছুটে এসেছেন এটা তার কাছে একটা অভাবনীয় বিষয় হয়ে দাঁড়ালো তিনি ছুটে বেরিয়ে এলেন তিনি জড়িয়ে ধরলেন গাঙরির নিতায় গাঙরি মহাশয়কে এবং তিনি কথা দিলেন যে করে হোক আমাদের মানভূম ভিক্টোরিয়া স্কুলে গাড়িটি যাবেই ফিরে আসার পথে এবং সত্যি সত্যি তিনি তার কথা রেখেছিলেন ফিরে আসার পরে সেই পুরুলিয়া শহরে গাড়িটি আবার তিন দিনের জন্য মানমোহন ভিক্টোরিয়ান ইনস্টিটিউশনে প্রদর্শনী করল ঘটনাটা সামান্য হল ডক্টর সরাজ ঘোষের মনে একটা দাগ কেটে দিয়ে গেল তিনি কিন্তু ঠিক করলেন যে এই ধরনের মানুষ আজকে বিজ্ঞান আন্দোলনের জন্য খুব দরকার যারা বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদের যে উদ্দেশ্য রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের বিজ্ঞান সচেতন করা মানুষকে তো বিজ্ঞান সচেতন কয়েকটা বিজ্ঞান কেন্দ্র করতে পারে না তার জন্য অনেক মানুষের সাহায্য দরকার অনেক সদর্থক মানুষকে এগিয়ে আসতে হয় তো এই ধরনের একটা সদর্থক মানুষকে পেয়ে তিনি কিন্তু সত্যি সত্যি অভিভূত হয়ে গেলেন তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো সেই দিন তাই যখন আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম ঠিক করল বেশ কিছু স্কুলে স্কুল সায়েন্স সেন্টার করা হবে তখন মালদা বাঁকুড়ার মতো পুরুলিয়াতেও যে স্কুলটিকে বেছে নেওয়া হলো অনেক স্বনাম স্কুল থাকা সত্ত্বেও যেখানে এই ধরনের একটা স্কুল সায়েন্স তৈরি হতে পারে সেটি হলো মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন সেখানে একটি কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমাদের রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদ একটি স্কুল সায়েন্স সেন্টার তৈরি করলেন তখন কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হয়নি অর্থাৎ সিএসআইআর আন্ডারেই রয়েছে আমরা সিএসআইআর কিন্তু একটা স্কুল সায়েন্স সেন্টারে স্থাপনা করলেন নিতাই গাঙ্গুলী মহাশয়দের আবদার একটু বাড়লো ওনারা বললেন না শুধুমাত্র আমরা ছোট্ট একটা সায়েন্স সেন্টার করবো তা নয় আপনাদের যে স্কুল সায়েন্স সেন্টার থাকবে তা নয় তার সঙ্গে আমাদের আর একটা রুম আমরা দিতে চাই দুটো বড় রুমে আপনারা যে সমস্ত মোবাইল সায়েন্স এক্সিবিশনে এক্সিবিটগুলো ফেলে দেন সেইরকম যদি একটা এক্সিবিট দেন তাহলে আমরা একটা মিনি মিউজিয়াম করতে পারি তারপর এখানে একটা ছোট্ট মিউজিয়াম তৈরি হলো তখন এগ্রিকালচার বলে একটা ইউনিট ছিল ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর সেই ইউনিটটাকে কতগুলো লোহার কেবিনেটের মধ্যে সাজিয়ে তার মধ্যে চটের কাপড় দিয়ে সুন্দরভাবে একটা বিজ্ঞান প্রদর্শনী তৈরি করা হয়েছিল পুরুলিয়াবাসীরা যারা পুরোনো দিনের লোক রয়েছেন তাদের অনেকেই মনে থাকবে আর যারা ছোটোবেলায় দেখেছেন এবং স্কুল ছুটির পর শিক্ষকরা সেখানে শ্রম দিতেন প্রতিদিন সেই মিউজিয়ামটি খোলা থাকত এই যে শিক্ষক মশাইদের আগ্রহ নিতায় গাঙ্গুলি মহাশয়ের একান্তভাবে এর মধ্যে যোগ বিজ্ঞান কেন্দ্রের কর্তৃপক্ষকে অভিভূত করল ডক্টর সরোজ ঘোষের ভাষায় তখন থেকে এই বিজ্ঞান কেন্দ্রে সলতে পাকানোর কাজ শুরু হলো যেটা তিনি রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়ে বলেছিলেন সলতে পাকানোর কাজ কিন্তু মানমুহন বিক্টরিয়া স্কুলে শুরু হলো মাঝে মাঝেই বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহালয় থেকে এডুকেশন অ্যাসিস্ট্যান্টরা আসতেন সেখানে প্রোগ্রাম করার জন্য কিছুদিন থাকতেন প্রোগ্রাম করতেন এবং শিক্ষক মহাশয়রা এবং একটা পুরুলিয়ার বেশ কিছু মানুষ এই বিজ্ঞান কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কমিটি তৈরি হলো যারা আমরা বিজ্ঞান কেন্দ্র এখানে পাকাপাকিভাবে পেতে পারি স্থানীয় মানুষজন নানাভাবে অর্থ সংগ্রহ করতে লাগলেন বিজ্ঞান কেন্দ্রকে গড়ে তোলার জন্য একটা আন্দোলন শুরু হলো জায়গা খোঁজা শুরু হতে লাগলো কোথায় জায়গা পাওয়া যায় জায়গাও পাওয়া গেল কিন্তু সেই জায়গাটা অত সুন্দর জায়গা নয় খানা খন্দে ভরা আমরা পুরুলিয়ার যাকে বাঁধ বলি যা কিন্তু সাহেব বান্ধ অর্থে পরিণত হয়ে গেছে কিন্তু আসলে নাম হওয়া উচিত নিবারণ সাহার আমরা এখন থেকে নিবারণ সাহারই বলবো এই নিবারণ সাহারের একটা প্রান্তে খান্দা খন্দে ভরা সেই জায়গাকে একটা সিলেক্ট করা হলো প্রথমে সেটা কিন্তু পুরুলিয়া শহরের তখনকার পুরুলিয়া শহর তার থেকে একেবারে একটা প্রান্তে অবস্থিত ছিল যে পাড়গুলো কিন্তু বাঁধানো ছিল না পাড়গুলো কাঁচা সেই কাঁচা রাস্তা ধরে আসতে হতো মিউনিসিপ্যালিটি সেখানে জায়গা দিলেন পুরুলিয়া মানুষের আর্থিক সহযোগিতায় উনিশশো সালে একটা ছোট্ট বিজ্ঞান উদ্যান তৈরি হলো সেটা কিন্তু পুরুলিয়া মানুষের সহযোগিতায় এই বিজ্ঞান কেন্দ্র থেকে বিড়লা শিল্প এবং কারিগরি সংগ্রহশালায় কতগুলো বাৎসরিক অনুষ্ঠান ছিল যেমন আমার বিজ্ঞান মেলা এবং সায়েন্স সেমিনার এগুলোতে যুবকল্যাণ দপ্তর তারা করতেন তাদের সঙ্গে সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানগুলো করা হতো এবং একটা বিজ্ঞান আন্দোলনের মতো তৈরি হলো যেখানে প্রথমেই বেশ কিছু শিক্ষক তার সঙ্গে কলেজের বেশ কিছু প্রফেসর পরে সাধারণ মানুষ যুক্ত হতে লাগলেন যুক্ত হতে লাগলেন সাংবাদিকদের দল যা তখনকার দিনে ছিলেন শিল্পাশ্রমের অরুণবাবু ওনারা সবাই যুক্ত হলেন আমাদের পুরুলিয়ার মিউনিসিপ্যালিটির থেকে জমি দেওয়া হলো বেশ কিছু কাঠামো বানিয়ে দেওয়া হলো সেখানে বিজ্ঞান উদ্যান শুরু হলো এই সমস্ত কাজ কর্তৃপক্ষকে অভিভূত করল যখনই কর্তৃপক্ষ সুযোগ পেলেন যে জেলা স্তরে এই ধরনের বিজ্ঞান কেন্দ্র গড়ে তোলা যাবে উনিশশো সালে প্রথম এই জেলা বিজ্ঞান কেন্দ্র এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করল এই বিজ্ঞান কেন্দ্রটি সেদিন উদ্ঘাটন যিনি করেছিলেন তিনি আমাদের মাননীয় রাজ্যপাল ভৈরব দত্ত পাণ্ডে মহাশয় তার স্ত্রীও সঙ্গে এসেছিলেন তার যে বকুল গাছটি লাগিয়ে দিয়েছেন সেই বকুল গাছটি আজও জেলা বিজ্ঞান কেন্দ্রে অক্ষত রয়েছে আমাদের যে ইনোভেশন হাব গড়ে উঠেছে তার যে প্রান্তে বকুল গাছটি আমরা দেখতে পাই সেই বকুল গাছটি সেই উদ্ঘাটনের দিনে ভৈরব দত্ত পাণ্ডে মহাশয়ের স্ত্রী লাগিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু আজও রয়েছে সেদিন পুরুলিয়ার আপামর জনসাধারণ এতে অংশগ্রহণ করেছিলেন পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে উদ্ঘাটন দেখতে এসেছিলেন পুরুলিয়ার সাধারণ মানুষের যে আন্দোলন সেটা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছিল যা শুধুমাত্র বিজ্ঞান কেন্দ্রের কর্তৃপক্ষ নয় সারা ভারতবর্ষে সারা ফেলে দিয়েছিল কিভাবে বিজ্ঞান কেন্দ্র একটা পেতে হয় এই বিজ্ঞান কেন্দ্রের ইতিহাস যখন রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রাহালয়ের কর্তৃপক্ষ অন্যান্য স্টেটে শোনাতে লাগলেন তখন তারাও অনুপ্রাণিত হলেন ধীরে ধীরে গড়ে উঠলো কালীগট তৃণভেলির মতো ধরমপুর প্রভৃতি জায়গায় যে বিজ্ঞান কেন্দ্র গড়ে উঠতে শুরু করল সারা ভারতবর্ষব্যাপী এই বিজ্ঞান আন্দোলনের যে ঢেউ সেটা ছড়িয়ে পড়ল অর্থাৎ বিজ্ঞান কেন্দ্রের যে সূচনা এই ধরনের একটা আন্দোলন তা কিন্তু পুরুলিয়াতেই শুরু হয়েছিল যে পুরুলিয়াকে অনেকেই আমরা পিছিয়ে পড়া জেলা বলি তা কিন্তু চল্লিশ বছর আগেও বিজ্ঞান সম্বন্ধে এতখানি সচেতনতা দেখিয়েছিল তা দেখলে আজকে আমাদের সত্যিই অবাক লাগে পুরুলিয়া জেলা বিজ্ঞান কিন্তু গড়ে ওঠার সাথে সাথেই পুরুলিয়া জেলা বিজ্ঞান কিন্তু কিন্তু আক্ষরিক অর্থে সাধারণ মানুষের জেলা বিজ্ঞান কেন্দ্র হয়ে উঠেছিল সাধারণ মানুষ এখানে আসতেন আমার আজও মনে আছে এখনও পুরুলিয়ার গ্রামাঞ্চলে গেলে যে ভাদু টুসু হয় যে সেখানে আমরা কিন্তু পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের গান আমরা শুনতে পাই আমরা ঝুমুর গানে চলে যায় শুনতে পাই চলে যায় বিজ্ঞান মেলাতে বিজ্ঞান মেলা দেখার জন্য কিন্তু মানুষ একেবারে জনজীবনে বিজ্ঞান কেন্দ্র ছড়িয়ে পড়েছিল তার সবচেয়ে বড় উদাহরণ শবদের জন্য কাজ পুরুলিয়ায় সবর বলে একটা প্রজাতির এক জাতি জনজাতি বাস করতেন যাদেরকে তখন বলা হতো বর্ন ক্রিমিনাল অনেক অনুসন্ধান করে দেখা গেছে পুরুলিয়া এক সময় ছিল জঙ্গল মহল যেখানে পুরুলিয়া প্রায় আশি শতাংশেরও বেশি জঙ্গলে ঢাকা থাকতো তাই বেশ কিছু বনচারী উপজাতি ছিলেন যারা বনের সম্পদের উপর নির্ভর করে বাঁচতেন তারপর হঠাৎ করে যখন ইংরেজরা তাদের জাহাজ শিল্পের জন্য পুরুলিয়ার যে বিস্ত উত্তীর্ণ বনভূমি রয়েছে শাল জঙ্গল তাকে ধ্বংস করা শুরু করলেন তখন সেই বনভূমি হঠাৎ করে অবলুপ্ত হতে লাগলো যে সমস্ত জনজাতি তাদের যে বনচারী জীবন থেকে কৃষিকাজে ফিরে আসতে পেরেছিলেন তারা কিন্তু টেকে গেলেন আর যারা ফিরে আসতে পারলেন না তাদের মধ্যে একটা উপজাতি হচ্ছে শবর সেই শবররা যেভাবে বাস করতেন তখন তখনকার ইতিহাস যাদের মনে আছে তারা জানবেন তারা কিন্তু আমাদের মতো তৈরি ঘরে বাস করতেন না তাদের ঘরে অনেকটা মাটির নত থাকতো অনেকটা তারা বন্যের প্রাণীর মতো বাস করতেন তাদের কোনো অনেকেরই উপায় ছিল না যারা খাবার বাইরে থেকে চুরি করতে হতো সেই জন্য তাদের বন ক্রিমিনাল আখ্যা দেওয়া হয়েছিল এবং কারণে অকারণে তাদের পুলিশ কিন্তু তুলে নিয়ে যেত তাদের উপর অত্যাচার করা হতো এই জন্য এক খেরিয়া সবর কল্যাণী তদানীন্তন সদ্দেহ গোপীবল্লভ সিংদেব মহাশয় তৈরি করেছিলেন খেরিয়া সবর কল্যাণ সমিতি যাদের কাজ ছিল তাদের সাধারণ জীবনে ফিরে নিয়ে আসা তার সঙ্গে যুক্ত হলো পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র একেবারে সাধারণ মানুষের জন্য জেলা বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের ছোঁয়া পেয়ে তারা কিন্তু কাজ শিখল আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে তখন তাদের গ্রামে গ্রামে নলকূপ বসিয়ে দেওয়া হতো তাদের কৃষিকাজে সাহায্য করা হতো অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হতো তারা বাবুই ঘাস এবং খেজুর পাতা দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজ করতেন বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞানের ছোঁয়া পেয়ে সেই হস্তশিল্প কারুশিল্পে পরিণত হলো তা একটা মার্কেটিং করার ব্যবস্থা করা হলো তখন আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্রের যিনি আধিকারিক ছিলেন অম অমলেন্দু রায় মহাশয় তিনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন এই ব্যাপারে আরও যিনি বিশেষ সহায়তা করেছিলেন তদানীন্তন যে নির্দেশক আমাদের সমর বাগচি মহাশয় তিনি নিয়ে এসেছিলেন আমাদের এখানে এসেছিলেন মহেশ্বাদা দেবী মহেশ্বাদা দেবী ধীরে ধীরে এই খেড়িয়া সবর কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত হয়ে যান বিজ্ঞান কেন্দ্র থেকে এই তার সূচনা হয় এবং তিনি আজ জানি আমরা তিনি যে জ্ঞানপীঠ পুরস্কার তিনি তারপর পুরো তার জীবন আত্মনিয়োগ করে দেন এই খেরিয়া সবর কল্যাণ সমিতির সঙ্গে তখন পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে এই রুরাল ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হতো তারও যারা ট্রেনিসিপে কাজ করেছেন এমন এক এখনও আজ রয়েছেন প্রশান্ত রক্ষিত মহাশয় তিনি আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রথম এই রুরাল ট্রেনি ছিলেন যিনি এখন এই খেরিয়া সবল কল্যাণের সঙ্গীতির সঙ্গে যুক্ত হয়ে আত্মনিয়োগ করেছেন একে উন্নতি করার জন্য এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন আজও আমার গ্রামের বিভিন্ন শিক্ষক মহাশয়দের কথা মনে পড়ে যারা যুক্ত হতেন এই বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে বিজ্ঞানের বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য তখন আমাদের তখন থেকে বিজ্ঞান কেন্দ্র একেবারে গ্রামের বিজ্ঞান কেন্দ্র হয়ে ওঠে যেটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের যে বিজ্ঞান কেন্দ্র একেবারে সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই সাধারণ মানুষের জন্য কাজ সেদিন থেকে শুরু হয় এখনও গত বছর আমরা এই বছর কোভিড পরিস্থিতির জন্য আমরা কাজ করতে পারিনি গত বছর যখন আমরা কোভিড ছিল না তখন আমাদের কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমরা আন্ডার প্রিভিলেজ স্টুডেন্ট ভিজিট শুরু করেছিলাম তখন আমাদের পুরুলিয়ার বিভিন্ন সংস্থা অনেক ছাত্রছাত্রীদের এখানে নিয়ে এসছেন যা সত্যি সত্যি তাদের প্রথম প্রজন্ম বিজ্ঞান কেন্দ্র দেখছে বা পুরুলিয়া শহর দেখছে তার মধ্যে আমি খেড়িয়া সবর কল্যাণ সমিতির কথা বলবো কথা বলবো পাখি পাহাড়ের চিত্তবাবুর কথা কথা বলবো আমাদের হরদর কিসকু মহাশয়ের কথা হরদর কিসকু মহাশয় একেবারে যারা আদিবাসী রয়েছেন বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় তাদের ছেলে মেয়েদের এখানে নিয়ে এসেছিলেন আমরা প্রশাসন থেকে তিনি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ছিলেন তার কাছ থেকে আর্থিক সহায়তা তারা পেয়েছিলেন তাতে তারা যানবাহন দিয়ে দিয়েছিলেন তাদের তারা বাহনে করে এখানে নিয়ে আসতে পারেন একেবারে জনজাত জীবনে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র কিন্তু কাজ করে চলেছে আপনাদের সকলের সহযোগিতায় আজ যখন পুরুলিয়াকে অনেকেই বলেন যে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলা তখন কিন্তু আমাদের প্রতিবাদ করা উচিত এই কারণেই যে পুরুলিয়া জেলা কিন্তু অনেক ব্যাপারই বিভিন্ন আন্দোলনের প্রতিকৃত তার মধ্যে সবচেয়েতে বড় যে আন্দোলন যেটা আজকের যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক সেটা হচ্ছে বিজ্ঞান আন্দোলন সেই বিজ্ঞান আন্দোলন কিন্তু পুরুলিয়ার অনেক আগেই শুরু হয়েছিল আমি তাই সবার কাছে জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অনুরোধ রাখব যে আপনারা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত হন আমাদের ঐতিহ্যকে তুলে ধরুন আমরা যে বিজ্ঞান আন্দোলনের একটা শরিক সেই এত বড় একটা আন্দোলনের যে আমাদের উত্তরসূরি তা যেন আমরা প্রমাণ করতে পারি আমরা যেন সুযোগ্য উত্তরসূরি হয়ে ওঠি আমাদের পূর্বসূরিদের যে দেখানো পথ সেই পথে এগিয়ে যেতে পারি আজ সত্যি সত্যি পুরুলিয়ায় বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা আমরা পিছিয়ে রয়েছি এই পিছিয়ে পড়া কথাটা যেন না থাকে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই সংকল্প আমরা নেব পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে অতি সম্প্রতিকালে বর্তমান কর্তৃপক্ষের সহায়তায় তৈরি হয়েছে একটা ইনোভেশন হাব বা উদ্ভাবনী কেন্দ্র সেখানে হয়তো আমাদের ছাত্রছাত্রীরা আরও অনেক সুযোগ পাবে আমি প্রত্যেক গার্জেনদের অনুরোধ জানাবো আমাদের জেলা বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে সারা বছর আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি আমরা চাইব উদ্ভাবনী কেন্দ্রে আপনাদের ছাত্রছাত্রীরা যুক্ত হোক পুরুলিয়া বিজ্ঞান আন্দোলনকে আমরা যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর দু বছরের পরেই আমরা চল্লিশ বছর পদার্পণ করব অর্থাৎ আমাদের বয়স চল্লিশ বছর হয়ে যাবে আমরা এখনও যে রয়েছি আমরা কিন্তু এখন যুবক আমাদের এগিয়ে যাওয়ার কথা এই বিজ্ঞান কেন্দ্রে আমরা যেন সেই যৌবন শক্তি নিয়ে আরও এগিয়ে যেতে পারি এবং সমস্ত ভারতবর্ষ তথা পৃথিবীকে বিস্মিত করে দিতে পারি যে হ্যাঁ আমরা পুরুলিয়া বাসীরা পুরুলিয়া বিজ্ঞান আন্দোলনের প্রতিকৃত সে কথা যেন স্মরণ করে দিতে পারি আজকের আটত্রিশতম জন্মদিনে এই অনুরোধ সবার কাছে রইল সবাইকেই আমি অনুরোধ জানাই পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আপনারা প্রত্যক্ষভাবে যোগাযোগ করুন বিজ্ঞান কেন্দ্রে আসুন বিজ্ঞান কেন্দ্রকে এগিয়ে নিয়ে চলুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম নমস্কার